কিভাবে এ ধরনের ভাইরাল স্টাইলিশ নাম লিখবেন তাও আবার কোনো ফন্ট ছাড়া। আপনারা স্ক্রিনে এখন যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ফন্ট দিয়ে লিখতে হয়। আর এ ধরনের অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে ফন্ট আপনাকে ডাউনলোড করার অপশন দেবে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেবে, অথবা ফন্টগুলো যখন আপনি ডাউনলোড করবেন দেখবেন যে সাপোর্ট করবে না, কারণ এই ফন্টগুলোকে পার্সেল করতে হয়, তাই আপনাকে কেউই ফ্রিতে দিবে না। এই ভিডিওর আগে আমি আর একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন এবং আমার দেওয়া ফন্টটি ডাউনলোড করে অনেকেই কিন্তু কাজ করতে পেরেছেন। আপনারা যারা এখন এই ভিডিওটি দেখতে চাচ্ছেন, আপনারা যদি ফন্ট দিয়ে কাজ করেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। আগের ভিডিওটায় অনেকেই কমেন্টস করেছেন যাতে আমি একটা ভিডিও তৈরি করি যাতে ফন্ট ব্যবহার করা না লাগে, অর্থাৎ আপনি একটা সাধারণ লেখার উপরেই কিন্তু ডিজাইন করতে পারবেন, সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। এ ধরনের স্টাইলিশ নাম লেখার জন্য আপনি প্লে স্টোর থেকে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এরপরে লিপিঘর বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি অথবা গুগলে সার্চ দিলেও আপনি বিভিন্ন ধরনের বাংলা ফ্রি ফন্ট পেয়ে যাবেন। কিছু ফন্ট আপনি ডাউনলোড করে অ্যাড করে নেবেন। আপনারা স্ক্রিনে এখন যে পিএনজি ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো আমি একটা গুগল ড্রাইভে দিয়ে দেব, লিঙ্কটা দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্স থেকে, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। আর অবশ্যই আপনারা কিছু ফ্রি ফন্ট ডাউনলোড করে নেবেন, কারণ ফন্টগুলো যত দেখতে ভালো লাগবে ওই ফন্টের সাথে যদি আপনি এই স্টাইলগুলো মিলিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা আরও সুন্দর হবে। আমি আপনাদেরকে দুইটা নাম এডিট করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা যাতে কাজটা করতে পারেন। দেখুন, এই ফন্টটা কিন্তু আমি একটা পেইড ফন্ট দিয়েছি, এই ফন্টটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তাই দেখুন, আমি এই ফন্টটা থেকে প্রথমে নাম লিখলাম, এরপর উপরে দেখুন আকারের উপরে একটা পিএনজি ইমেজ আনলাম। দেখুন ইমেজটা কিন্তু সুন্দরভাবে করা আছে, আকারের সাথে একেবারে মিলে গেছে। এরপর আমি লেখাটার কালার চেঞ্জ করব। কালার কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করা যায়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। কালারটা করার জন্য যে ইমেজটা লাগবে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন, আপনারা যারা পিক্সল্যাবের কাজ একেবারে বুঝেন না তারা কিন্তু চাইলে একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, না হয় হয়তো বা বুঝবেন না। এরপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি দিয়ে দেবো, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এইভাবে প্রত্যেকটা আকার রশিকারের উপরে আপনারা এই মাটুলাটাগুলো দিয়ে দিবেন যেগুলো আমি পিএনজি ফাইল হিসেবে দিয়ে দেবো। অর্থাৎ এইভাবে কিন্তু আপনাকে যে কোনো একটা ফন্ট দিয়ে লিখবেন, সেটা নর্মাল ফন্ট হলেও সমস্যা নেই। এরপরে এই উপরে পিএনজি যে ইমেজগুলো আছে সুন্দর করে একটার পর একটা যেটার সাথে যেটা ভালো লাগবে বসিয়ে তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ড দেবেন, এরপরে এটাকে আপনি শ্যাডো দেবেন, এরপরে সেভ করে নেবেন। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা বা শ্যাডো এগুলো কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও দেওয়া যায়, আমি আপনাদেরকে সংক্ষেপে দেখালাম। এরপর আমি আপনাদেরকে আর একটা কাজ করে দেখাচ্ছি। স্ক্রিনে আপনারা এখন যে লেখাটা দেখতে পাচ্ছেন এখন আমি এই লেখাটা আপনারা কীভাবে লিখবেন সেটা দেখাবো। এজন্য আমি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের নামটা প্রথমে লিখলাম, এরপর এই লেখাটাকে একটা বাংলা স্টাইলিশ ফন্টে চেঞ্জ করব। আপনারা কীভাবে ফ্রি স্টাইলিশ বাংলা ফন্টগুলো ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এটা আপনারা কিন্তু যে কোনো একটা স্টাইলিশ ফন্ট দিয়ে ডিজাইনটা করতে পারবেন। এরপরে আমি পিএনজি ফাইলগুলোকে ইনপুট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিএনজি ফাইল, এগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটাকে প্রথমে এরকম মিলাবেন, কোন জায়গায় দেখলে ভালো লাগবে সেটা আপনি আপনার ক্রিয়েটিভিটি থেকে বুঝে নেবেন। দেখুন, এইগুলো নেবেন, নিয়ে এগুলোকে আপনার যদি একটু ঘুরিয়ে নেওয়া লাগে বা যদি ছোট বড় করে নেওয়া লাগে সেটা আপনি করে নেবেন। নিয়ে অক্ষরগুলোর মাত্রার সাথে অ্যাড করে দেবেন। দেখুন, এইটার কিন্তু আপনাকে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন আছে যে দেখুন, এখান থেকে আপনি ব্ল্যাক চিহ্ন ধরিয়ে দিয়ে ব্ল্যাকটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটাকে উঠিয়ে দিতে পারবেন। এইভাবে আপনারা পিএনজি ফাইলগুলোকে একটা একটা করে আনবেন, আনার পরে মাত্রার সাথে এভাবে বসিয়ে দেবেন। এরপরে কিন্তু অক্ষরগুলোকে এবং মাত্রাগুলোকে কালার করতে হবে। আপনার স্ক্রিনটা লক্ষ্য করুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আরও একটা পিএনজি ফাইল এনে এখানে বসিয়ে দিচ্ছি, এরপরে কালার করে নেবেন। দেখুন, আমি কালারটাকে যেমন স্বরীয় অক্ষরটাকে একটা কালার দিলাম, কয়েকটাকে একটা অক্ষর কালার দিলাম, শটাকে একটা কালার দিলাম, আর এর সাথে সাথে পিএনজি ফাইলগুলোও কিন্তু সিলেক্ট করে কালার মিলিয়ে দিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর একটা এক এক কালার থাকলে কিন্তু ভালো লাগবে না। আর বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার লেখাটা ফুটানোর জন্য। আর এগুলো সব কালার কমপ্লিট করার পরে এটাকে 3D করতে হবে, শ্যাডো দিতে হবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাংলা স্টাইলিশ ফ্রি ফন্টগুলো ডাউনলোড করতে হলে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে লিখবেন লিপিঘর
ফন্ট লিখে সার্চ দিলে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আসবে। আপনি উপরের ওয়েবসাইটে ঢুকবেন বা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই হবে। নিচে স্ক্রল করলে দেখবেন যে অনেক ফন্ট আছে এবং সুন্দর সুন্দর ফন্ট আছে ফ্রি। নিচে দেখুন এই একটা একটা করে কিন্তু আপনি সামনে আগালে কিন্তু অনেকগুলো পেজ আছে। এখানে অ্যাড থাকতে পারে, অ্যাডগুলো কেটে দিবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনের উপর ট্যাপ দেবেন, নিচে যাবেন। এখান থেকে আরেকটা নিচে দেখুন ডাউনলোড অপশন আছে এবং সেখান থেকে ডাউনলোডে ট্যাপ দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে।